السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুধি ভদ্র মণ্ডলী সমাজের সমস্ত মানুষকে পবিত্র ঈদুল আজহার আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে কীর্তনিয়াপাড়া মদিনাবাগ জুনিয়র মাদ্রাসা তরফ হইতে কোরবানির জামাত কোরবানির নামাজের জামাত সম্পর্কিত জরুরি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা জানি গোটা বিশ্ব আজ কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে ভীত সন্ত্রস্ত, গোটা পৃথিবী হয়ে গেছে স্তব্ধ। যদিও কোনো কোনো জায়গায় আনলক হয়েছে পরিস্থিতি একটু উন্নতি হওয়ার কারণে, আমাদের পশ্চিমবাংলাতে পশ্চিমবঙ্গ সরকারের খুব ভালো তৎপরতার সঙ্গে কাজ করার জন্য কোভিড অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আছে। তো এই কোভিডের সময়ে তথা করোনা ভাইরাসের সময়ে ঈদের নামাজ আমাদের সামনে যে চলে আসছে, ঈদুল আজহার নামাজ, সে সম্পর্কে কিছু গাইডলাইন সবসময় ধরে খেয়াল রাখতে হবে যে ঈদের জামাত ঈদের নামাজ পড়বার জন্যে সরকারি যে সমস্ত গাইডলাইনগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। প্রত্যেকে ঈদের জামাতে মাস্ক বাড়িতে অজু বানিয়ে, সুন্দর করে অজু বানিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু বানিয়ে, নতুন ড্রেস পরে, যার যেরকম সাধ্য আছে সেরকম ড্রেস পরে ঈদের ময়দানে অবশ্যই মাস্ক পরে আমাদেরকে যেতে হবে। আর ঈদের ময়দানে যেখানে ঈদের জামাত হবে ওই জায়গাতে, যে ছোট ছোট জামাত হবে সেই জায়গাতে অবশ্যই স্যানিটাইজার রাখতে হবে অথবা সাবান পানির ব্যবস্থা রাখতে হবে। আমরা জানি মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের কথার মধ্যে এর ব্যাখ্যা বৃহৎ, খুব মানে বিশাল। আমরা সেইভাবেই চলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। বিশেষত জলঙ্গি ব্লকের একটা এ বিষয়ে একটা সুনাম রয়েছে। আমরা কোনো সময়ের জন্য কোরবানি নামাজ শেষে যখন আমরা কোরবানি করতে যাব তখন আমরা কোনো সময়ের জন্য ফাঁকা জায়গাতে কোরবানি করব না, রাস্তার ধারে ফাঁকা জায়গায় কোরবানি করব না, ঘেরা জায়গায় কোরবানি আমাদেরকে করতে হবে। কোরবানি কমপ্লিট করার পরে যে আমাদের বর্জ্য পদার্থ তথা আপনার কোরবানির যে রক্ত হতে পারে, হাড় হতে পারে, আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো আমরা বাগানে এখানে সেখানে যে আমরা যে কোরবানি জবাই করব, তো সেই জায়গাতে খোলা জায়গা রাখবো না, সেটা মাটিতে অবশ্যই আমাদেরকে দাফন করে দিতে হবে। কোরবানির আমরা জানি কোরবানির গোশত যে আমাদের আত্মীয় বাড়িতে দিতে হয়, আত্মীয় বাড়িতে দেওয়ার সময়ে সচেতন ব্যক্তির মাধ্যমে দেবো। কারণ হচ্ছে এমন একটা বাচ্চা ছেলেকে মোটর সাইকেলে দিয়ে দিলেন, এবার সেই বাচ্চা ছেলেটা মোটর সাইকেলে যেতে যেতে রাস্তার মধ্যে কিছু একটা ঘটতে পারে বা কোনো একটা মুড়ে হয়তো আপনার একটা গোশতের একটা ক্যারি পড়ে যেতে পারে, সে নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, এদিকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। পরবর্তী আত্মীয় স্বজনদের বাড়িতে যখন আমরা গোশত নিয়ে যাব তখন অবশ্যই আমাদেরকে মোটা ক্যারি ব্যাগ ব্যবহার করতে হবে। কুরবানি করার অথবা গোশতের ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক ইত্যাদিতে সমাজের সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, এটা যেন কোনো সময় যেন খবরদার না হয় যে গোশতের ছবি অথবা কোরবানির ছবি ফেসবুকে আপলোড করবেন না, এ থেকে বিরত থাকুন। গুজবে কোনো সময় যেন কান দেওয়া যাবে না। রাস্তায় যখন চলবেন অবশ্যই হেলমেট এবং মাস্ক পরিহিত অবস্থায় চলবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই সমস্ত দিকগুলো আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা সমাজের সচেতন ব্যক্তি, সচেতন ব্যক্তিত্ব, যার ফলে আপনারা বুঝতেই পারছেন বর্তমান প্যান্ডামিকের সময়ে অনেকটা আমরা আরামে আছি, খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, অনেক এতে আমরা রিল্যাক্সে আছি যদিও, হ্যাঁ অনেকটাই শিথিল অবস্থা এসেছে। তারপরেও থার্ড ঢেউ আসতে পারে, এই যে একটা আমরা সংবাদ শুনতে পাচ্ছি, এই থার্ড ঢেউর কারণে আমাদেরকে আগাম একটু সচেতন অবস্থায় থাকতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর আপনারা সেগুলো অবশ্যই আপনি নিজে মানবেন, অপরকে মানাবেন, তাদেরকে বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।